পুজোর মুখে ডেঙ্গুর ভয়াবহ রূপ। এবারে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমে মৃত্যু হলো এক তরুণীর। আর এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। জানা গিয়েছে মৃত তরুণী সমাপ্তি মল্লিক দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিনে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সমাপ্তি। পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে। শনিবার রাতে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে। মৃত্যু শংসাপত্র ডেঙ্গুতে মৃত্যু উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ তুলছেন ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের গাফিলতি রয়েছে। ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু। এবার দমদম নাগেরবাজারের দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিল, সেখানে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল, যার মৃত্যু হয়েছে তার। পুজোর মুখে ডেঙ্গির ভয়াবহ রূপ। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমে মৃত্যু হলো এক তরুণীর। এই নিয়ে দক্ষিণ দমদমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। জানা গিয়েছে মৃত তরুণীর নাম সমাপ্তি মল্লিক, দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যেমনটা জানা গেছে যে বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল, নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এই সমাপ্তি। এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে শনিবার রাতে মৃত্যু হয় তার। ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণের, দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের ঘটনা। বেশ কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল, সেখানে দাঁড়িয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই তরুণী। প্রথমে ওকে ওর ওই ডেঙ্গুতে ওর বুকে ব্যথা করছিল, তাই জন্য ওকে আমি আরজি করে নিয়ে গেছিলাম। আরজি করে ওকে গ্যাসের ব্যথা ভেবে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছে। আমি বাড়ি নিয়ে চলে আসলাম। পরের দিনকে আমি আবার আমাদের ওর বুকের ব্যথা উঠেছে বলে আমি আবার নাগেরবাজার হেলথ কেয়ারে ভর্তি করলাম। ওখানে একদিন ভর্তি ছিল, মানে দুদিনই ভর্তি ছিল। পরের দিনকে বলছে আমার মেয়ের এরকম গা হাত পা, ডাক্তারবাবু কেন ঠান্ডা হয়ে যাচ্ছে, ওর গা হাত পা পুরো বরফের মতন ঠান্ডা। বলছে দেখছি আমরা ওর একটা বুকের আমরা এক্সরে ফেক্সরে করবো, করে বিকালে রিপোর্ট বেরোবো, তখন আমরা বলতে পারবো। এক্স রে করেছে ডাক্তারবাবু, বিকেলবেলায় যখন আমি ভিজিটিং আওয়ারে যাই তখন দেখছি মেয়ে তো ডাক্তারবাবু একই রকম আছে, ও তো ওরকম শ্বাসকষ্ট হচ্ছে, ও তো কিছু উন্নতি হচ্ছে না। ডাক্তারবাবু বলছে ওর বুকে একটা সামান্য ইনফেকশন হয়েছে, আমরা এ দিচ্ছি, এখন থেকে আমরা অ্যান্টিবায়োটিক চালু করে দিচ্ছি আর ওকে আইসিউতে দিতে হবে। আইসিউতে দিয়েছে, আইসিউতে মানে ও কিছু ইয়ে করতে পারছে। আজকে কবে ভর্তি করলেন? কালকে, কালকে রাতে। কদিন ধরে জ্বর ছিল? তিন দিন ধরে জ্বর ছিল। মেয়ের নাম কি? সমাপ্তি মালিক। মালিক কত বছর বয়স? 20 বছর। নিজেরা ব্লিচিং চড়াচ্ছি এখানে, নিজেদের বাড়ির থেকে ব্লিচিং চড়াচ্ছি, কিছু কাজ করে যায় না। ওই যে চারিদিকে ওই যে ওই বাড়িটা কেমন নোংরা করে ফেলে রেখেছে, ওটাকে কবে থেকে আমরা পরিষ্কার করতে বলছি, কিচ্ছু কাজ হয় না আমাদের এলাকায়। কাজ হয় ডেঙ্গু? কিচ্ছু না। আগে বরঞ্চ সত্যব্রতদা করতো ভালো, এখন অঞ্জনা লোক একবারে বাজে, যাকে মানে কাউন্সিলর মানে উনি যোগ্যতাই না, কোনো কাজ হয় না। এই দেখুন না কবে গণেশ পুজো গেছে, এখনো প্লেট পড়ে আছে, প্রসাদ পড়ে আছে রাস্তা। দেখুন আপনি চলুন এই পাশে দেখুন কি অবস্থা, দেখুন শুধু উনি পয়সা চেনে। আর যে দাদা পাঠায় ওই ভ্যানে করে, এই ময়লা নেবো না, কালকে নেবো, পরশু নেবো, এই আরম্ভ করে, কিছু পয়সা দিন তবে আলাদা। কিচ্ছু না। পুজোর মুখে ডেঙ্গির ভয়াবহ রূপ। এবং ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমে মৃত্যু হলো এক তরুণীর। তার নাম জানা গিয়েছে সমাপ্তি মল্লিক, দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বেশ কয়েকদিন জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সমাপ্তি। পরবর্তীতে রক্ত পরীক্ষা করালে ডেঙ্গু পজিটিভ রিপোর্ট আসে এবং যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পুজোর মুখে কিন্তু এই ডেঙ্গির বারবারন্ত এখনো পর্যন্ত। দক্ষিণ দমদমে যেমনটা জানা যাচ্ছে যে
সাধুজনের মৃত্যু হয়েছে কিন্তু রাজ্য জুড়েই দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও বাড়ছে একদিকে সমস্ত পৌরসভা তরফ থেকে কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে সেখানে দাঁড়িয়ে নবান্নে বৈঠক করা হচ্ছে মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী তিনি বৈঠক করেছেন সমস্ত পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভার প্রত্যেককে নিয়ে মিটিং করেছেন এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন শেখদার সুমনের পূজোর আগে যে ডেঙ্গির ভয়াবহ রূপ নিয়েছে সেখানে দক্ষিণ দমদমে এক তরুণের মৃত্যু হয়েছে ঠিক কিভাবে মৃত্যু পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক গাফিলতির দিকেই অভিযোগ তুলছে না দেখো দক্ষিণ দমদম পৌরসভায় কিন্তু আবারো এক তরুণীর মৃত্যু হলো বছর কুড়ির সমাপ্তি মল্লিক তিনি কিন্তু দীর্ঘদিন জ্বরে আক্রান্ত ছিলেন তারপরে কিন্তু তার রক্ত যখন পরীক্ষা করা হয় সেই রক্তে কিন্তু ডেঙ্গুর মাত্রা ধরা পড়ে তারপরে কিন্তু তিনি একটি নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গতকাল রাত্রে যখন তার অবস্থার অবনতি হয় তখনই তাকে আরজিকর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু সেখানেই তার মৃত্যু হয় মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট সেখানে কিন্তু ডেঙ্গুর উল্লেখ করেছে এই যে বছর কুড়ির যে সমাপ্তি মল্লিক এই যে তার মৃত্যু সেই মৃত্যু নিয়ে কিন্তু দক্ষিণ দমদম পৌরসভায় এই মুহূর্তে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 7 সেই দিকে স্থানীয় বাসী আতঙ্কিত আছে যে এলাকায় এরকম ভাবে যিনি জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু খুব উপরে দেয় জনপ্রতিনিধির দিকে যে ডেঙ্গু মোকাবেলায় সরকার যখন বারবার করে পদক্ষেপ নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কেন ডেঙ্গুর যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নিল না এলাকার জনপ্রতিনিধি কেন মশার তেল থেকে ব্লিচিং থেকে যে যে যেগুলো করা দরকার সেই সেগুলো কেন করলেন না জনপ্রতিনিধি এগুলো কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা তো বলাই যেতে পারে এই মুহূর্তে দক্ষিণ দমদম পৌরসভা কিন্তু যে 21 নম্বর ওয়ার্ড যে 21 নম্বর ওয়ার্ডের এই তরুণ সমাপ্তি মল্লিক যে তরুণী মৃত্যু হলো সেই মৃত্যু কিন্তু ঘিরে এখনো পর্যন্ত দক্ষিণ দমদমে ডেঙ্গুতে আক্রান্ত মৃতের সংখ্যা 7 একেবারেই অনেক ধন্যবাদ সুমন এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন শেখদার যেখানে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন যে ডেঙ্গি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের গাফিলতি রয়েছে তবে এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা